হ্যালো বন্ধুরা দেখো রাধার বাড়িতে কত মশা হয়ে গেছে আর এখানে গুড্ডু ঘুমিয়ে রয়েছে তাহলে চলো দেখিনি কি কি হয় পোকা আরে গুড্ডু বা দেখলি কি পোকা আমার তো একটু ভালো লাগছে না বাড়িতে তো মশা কিসের আরে হ্যাঁ রে দিদি আমার তো ঘুমই পাচ্ছে না বাড়িতে এত মশা আমি ঘুমোতেই পারছি না আরে মশাগুলো দেখেছিস আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে চোখ বড় বড় করে আর তাদের সুচলো সুচলো নাক দিয়ে আমাদেরকে খোঁচা দিচ্ছে হ্যাঁ বাড়িতে মনে হচ্ছে অনেক ময়লা জমে গেছে তাই এত পোকা মাকড়ার মশা হয়েছে মা আর কুসুম মনে হচ্ছে পরিষ্কার করে না আরে নারী রে গুড্ডু ভাই মা আর রাধা মিলে তো সেদিনই পরিষ্কার করলেও মনে হচ্ছে বন্যার জলে যে পোকা ময়লাগুলো হয়েছে সেইগুলো সব বাড়িতে উঠে এসেছে আরে এ মনে হচ্ছে আমার নাকের মধ্যেও একটি মশা ঢুকে যাচ্ছে হেই যা 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 ও আমাদেরকে প্লিজ একটু ঘুমোতে দাও আমি স্কুল থেকে এসে খুবই টায়ার্ড মা মা কোথায় গেলে তুমি দেখো বাড়িতে কত মশা আরে আরে হে এত মশা মাছি করতে কি এলো রে বাবা বাড়ি ঘর তো আমি ভালোই পরিষ্কার রাখি তার উপরেও এসব পোকা মাকড়গুলো আরে হ্যাঁ নদীতে তো খুব জল বেড়েছে আমাদের বাড়ির আনাচে কানাচেও খুব বন্যা হচ্ছে আর অনেক জল জমে আছে তার জন্য হয়তো এত মশা মাছির উৎপাদ বেড়েছে উফ এগুলো মনে হচ্ছে এভাবেই যাবে না ঝাড়ু দিয়ে পিটাতে হবে যা 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 দেখেছো একটা মশাও নড়ছে না যে করি মনে হচ্ছে বাড়িতে সত্যি আমাদের অনেক পোকামাকড় আমাদের ঠিক করে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে যদি রান্নাঘরটাও এরকম অপরিষ্কার থাকে তাহলে তো সবার খুবই শরীর খারাপ করবে খাবারের জিনিসে পোকামাকড় বসলে চলো আমি বরং এই রান্নাঘরটাই আগে পরিষ্কার করে দিই আরে দিদি এত মশা মাছি আমি তো আর টিকতে পাচ্ছি না কিছুদিন ধরে এত পোকামাকড়ের উৎপাত বেড়েছে না আমাদের বাড়িতে কি আর বলবো গুড্ডুর বাবাকে কত করে আমি বলি যে একটা স্প্রে নিয়ে আসো এই মশা মাছি মারার জন্য কিছুতেই আমার কথা শোনে না আরে আরে কি পোকাগুলো গুলো তো দেখছি আমার নাকে মুখে ঢুকে যাচ্ছে আর আমাকে কিভাবে খোঁচাও মারছে যা দিদি তাড়াতাড়ি করে চল আমরা আগে রান্নাঘরটা পরিষ্কার করি আর সারা বাড়িও ভালো করে পরিষ্কার করি বাড়ির আশেপাশে জমে থাকা নোংরা জলগুলো পরিষ্কার করতে হবে তাহলে মশা মাছির উৎপাদ কমে যাবে হ্যাঁ রে বোন ঠিক আছে ঠিক আছে আগে রান্নাঘরটা থেকে শুরু করি সব খাবারগুলোতে মশা মাছি বসে বসে একদম খাবার খারাপ করে দিয়েছে এগুলো খেলে নিঘাত আমাদের পেট খারাপ করবে চলো এবার ভালো করে গ্যাসের ওভেনটাকে মুছি আশা করা যায় রান্নাঘরে আর পোকামাকড় থাকবে না আরে এই যে আমাদের কিচেন সেট তো পড়তে পড়তে বেঁচে গেল চলো ভালো করে ঝাড় দিতে হবে এই রাধা তুই নিয়ে আয় ওই নেতাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নে

এই দেখো মাকু সেটা তো এখনো যায়নি হা রে রাধা বোন তাড়াতাড়ি বাচ্চা আমাকে দেখ কত বড় এই মাকড় সেটা কোথায় ছিল মনে হচ্ছে রান্নাঘরে বাসা বেঁধে ছিল যা যা তুই এখান থেকে আরে দিদি ওটা দিয়ে মারলে কাজ হবে না দাঁড়া আমি লাঠি নিয়ে আসছি হিস যা 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 বাপরে বাপ এত পোকা মাকড়ির উৎপাত আমার বাড়িতে আর এখানে গুড্ডুয়ার প্রিয়া তো হাসতে হাসতে লোটপোট দেখেছিস বাচ্চা দুটো কিরকম হাসছে এই দিদি তুই ভয় পাসনি তো আরে হ্যাঁ ভয় তো পেয়েছি আগে এই মশা মাছিগুলো তারা এখান থেকে বাড়ি ভর্তি পোকামাকড় ঘুরছে আমার আর ভাল লাগছে না আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি সব কিছু পরিষ্কার করে দিচ্ছি চল চল দেখি প্রিয়া আর গুড্ডু কি করছে আরে বাপরে এ ওদের বাড়িতে এত মশা মাছির উৎপাত না কি আর বলবো ও বাবা আজকে তো খুব বেশি মশা মাছি এত পোকামাকড় করতে এলো রে বাবা এদের বাড়িতে আরে কেলটু বাড়ির পেছনে তো বন্যার জল জমে রয়েছে সেখান থেকেই পোকামাকড়গুলো এসেছে বুঝলি তো আরে হ্যাঁ দেখ দেখ ওই ওই মশাটার কি সুচল সুচল নাক মনে হচ্ছে একটা খোঁচা মারবে আমাকে ওরে বাবা আমি তাড়াতাড়ি নিচু হয়ে যাই নইলে এরা এক্ষুনি আমাদের খোঁচা মারতে আসবে আরে রাজু তুই আমাকে কেন নিয়ে আসলি গুড্ডু আর প্রিয়াদের বাড়িতে দেখ তো কত মশা মাছি নাকি মুখে ঢুকে যাচ্ছে আমি তো দাঁড়াতেই পাচ্ছি না আরে হ্যাঁ রে কেলটু আমি এনেছি তোকে তুই তো আমাকে আনলি বললি চল প্রিয়াদের সাথে খেলা করে গিয়ে আরে আরে কি যে করি এখন দুজন দুজনের দোষ দিচ্ছি আরে এ কি রাজুর গালের মধ্যে তো কত বড় একটি মশা বসে আছে আরে বাপরে মারবো মশাটাকে আরে হ্যাঁ মারতে তো হবেই আরে কেলটু তুই আমাকে মারলি কি করে দাঁড়া দাঁড়া তোকে আমি ছাড়বো না এবার তুই আমাকে এত জোরে একটা চর মারলি এত বড় সাহস তোর বন্ধু হয়ে বন্ধুর গায়ে হাত তুললি দাঁড়া তোকে দিচ্ছি এই নে এই নে আরে রাজু তুই আমাকে ভুল বুঝছিস কেন আরে তোর গালে একটি মশা বসেছিল আমি মশাটাকে মারছিলাম তোকে না রে আরে এখন আমার মিথ্যে কথা বলা হচ্ছে দাঁড়া তোকে আমি এমন দেব না তুই আমাকে কেন মারলি এখন তুই মেরে মশার দোষ দিচ্ছিস তাই না আরে না দেখ না ওই দেখো ওই দেখো ওই নীল মশাটাই বসেছিল তোর গালে আরে তুই সত্যি বলছিস তো দাঁড়া চল তোকে তাহলে ছেড়ে দিলাম আরে আজকে তো আমাদের বাড়িতে বিনা পয়সায় সার্কাস হচ্ছে কেউ দেখে যাও আরে দেখলে তো এখানে তো ভীষণ বড় একটা কমেডি হয়ে গেল আমার তো আজকে খুবই হাসি পাচ্ছে আরে ওরা মারপিট করছে আর এখানে গুড্ডোর পিয়াটা বসে বসে হাসছে আরে রাজুকে একটু তোমরা এমন করে মারপিট করছো কেন আরে বন্ধু বান্ধবদের সাথে কি কখনো এমন করে ঝরগা করে নাকি সবসময় মিলেমিশে থাকতে হয় এদিকে এসো আরে হ্যাঁ রে দিদি তুই ঠিকই বলছিস এদিকে পোকার জ্বালায় আমরা বাঁচি না আর এদিকে এসে ওরা দুজন আবার শুরু করেছে মারপিট আরে বাচ্চারা আমাদেরকে পারলে একটু সাহায্য করই ওই পোকা হাত থেকে বাঁচার জন্য এই চল আমরা প্রিয়াদের বাড়ি খেলি ও মা দেখ প্রিয়াদের বাড়িতে কত পোকা ও বাবা এখানে যদি আমি থাকি এক ঘন্টা তাহলে তো মশা কামড়ে আমার পুরো গা ফুলিয়ে দেবে চল আমরা বাড়ি যাই আরে চুপ কর না তুই এদিকে আয় না গীতা এ কি করছিস তোরা আন্টিরা তোমাদের বাড়িতে এত পোকা কি করে আসলো আর বলো না বাড়ির পেছনে ডোবা ভর্তি জল রয়েছে সেখান থেকেই সব পোকামাকড়গুলো চলে এসেছে আর দেখো আমরা তো একটু বসতেও পারছি না পোকাগুলো এত জ্বালাচ্ছে না আরে আন্টি এতে তো সত্যি খুব খারাপ জিনিস বাড়িতে এত পোকামাকড় থাকলে রোগ হতে পারে হ্যাঁ গীতা ঠিকই বলেছে আর তোরা কী রে এখানে বসে বসে হাসছিস আর তোরা দাঁড়িয়ে আছিস আন্টিদেরকে তো সাহায্য করতে পারিস ঘর পরিষ্কার করতে আমি আমার মাকে বাড়িতে অনেক হেল্প করি আন্টি আমি তোমাকে হেল্প করবো আচ্ছা চিঙ্কিছ তুমি আমাকে হেল্প করবে ঠিক আছে ঠিক আছে এসো তাহলে আরে না রে চিঙ্কি হেল্প করতে যাস না এ বড় বড় পোকা বেরিয়ে আসবে সব আনাচে কানাচে হুম পিয়া আমি তো ওই মতো না আমি এখন আন্টিদেরকে সাহায্য করবো আন্টিরা কত কষ্ট করছে একা একা বসে আছিস আন্টি দাও দাও আমি পরিষ্কার করে দিচ্ছি তোমার রান্নাঘরটি এই তো আমাদের চিঙ্কি শোনা কত কাজের গুড্ডু আর প্রিয়া একদম দুষ্ট হয়েছে আরে চিনকি এখনও সময় আছে চলে চলে আয় দেখবি কত বড় বড় পোকা বের হয় আরে চিনকি, তুমি ওই আর গুড্ডুর কথা শোনো না তো তুমি তো ভালো মেয়ে এসো আমাদেরকেও একটু সাহায্য করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ও কি আনটি ঠিক আছে আমি তোমাদেরকে সাহায্য করছি প্রথমে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই বাউ কি সুন্দর তোমাদের ফ্রিজটা আমি আমার মাকে সব কাজে সাহায্য করি জানো আনটি চলো ফ্রিজটাকে খুলে ভেতরটাকে মুছে পরিষ্কার করে দেব আন্টি আজকে চলো আরে বাপরে কত বড় একটি ব্যাং ফ্রিজের ভেতরে ও মা আরে আন্টি আনটি দেখো কত বড় একটি ব্যাংক বেরিয়ে এসেছে আরে এ কি ব্যাংক তো দেখছি আমাকে ফেলেই দিল আরে আরে কত বড় একটি ব্যাংক ঢুকেছিল আমাদের ফ্রিজে ও মা আসলে ফ্রিজে অনেকদিন কিছু রাখা হয় না তো তাই হয়তো এই ব্যাংকটি বাসা বেঁধে ফেলেছে কোথেকে যে এলো হম দেখলি তো চিঙ্কি আমি কেন তোকে বারণ করছিলাম বান্ধবী হয়তো বান্ধবীর কথা শুনবি না নি এবার বিপদে পর যা 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 ব্যাংক কোথা থেকে এসেছে ও মা দেখো আবার রান্নাঘরের দিকেই যাচ্ছে আন্টি আমি পারবো না আমি সরি তোমাদের বাড়িতে ভীষণ পোকা মাকড় মেন্ডা ডাক আমার তো খুবই ভয় করছে সরি পিয়া আমি তোর কথা শুনিনি সরি এখন থেকে আমি তো সব কথা শুনবো এত বড় বড় পোকা মাকড় তার সাথে সাথে আবার ব্যাঙ্ক গিরগিটি টিকটিকি মাকড় ভর্তি আমার তো খুবই ভয় লাগছে আমি বাবা যাব না আমি এখানেই থাকবো তোদের সাথে বসে বসে আন্টিদেরকে দেখবো হ্যাঁ ঠিক আছে তাহলে এখানেই বস বাবা এখানে আবার কত একটি মাকসিয়া ও মা আমি তাড়াতাড়ি করে বাড়িতে যাই নইলে এই মাকসিয়াগুলো আমার গায়ে ঝাঁপিয়ে পড়বে আন্টি তোমাদের বাড়িতে মনে হচ্ছে অনেক বেশি পোকামাকড় হয়ে গেছে আমাদের কাছে একটা স্প্রে আছে যেটা আমার মা বাড়িতে পোকামাকড় হলে ছড়ায় এবং সব পোকামাকড় কমে যায় তুমি বললে আমি নিয়ে আসতে পারি আমাদের বাড়িতে ওই স্প্রেটা দেয় বলে মা একটা পোকাও নেই আমি তাহলে ঝটপট করে যাই বাড়ি থেকে নিয়ে আসি তাহলে তোমরাও তোমাদের বাড়িতে দিতে পারবে আর সব পোকামাকড় চলে যাবে আরে বা কেলটু এতক্ষণ বলো নি কেন তুমি তুমি তো খুবই ভালো চলে যাও যা গিয়ে নিয়ে আসো তাহলে ঝটপট তাহলে আমরা ওই স্প্রেটা দিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আমাদের বাড়িটাও এই গুড্ডুর বাবাকে কদিন ধরে বলছি নিয়েই আসছে না ওকে আন্টি আমি তাহলে বাড়িতে যাই আর গিয়ে নিয়ে আসি এক্ষুনি আন্টি আন্টি এই দেখো সেই স্প্রেটা এই স্প্রেটা দাও দেখবে সব পোকামাকড়রা একা একাই চলে যাবে দেখবে এই নাও আরে গিলটু দেখি দেখি এদিকে নিয়ে এসো কেমন স্প্রেটা আরে বা হ্যাঁ এটাই তো আমি বলছিলাম বিশ্বজিৎ ভাইকে আনতে চলো রান্নাঘরটা দিয়েই শুরু করি আগে এখান থেকে আগে পরিষ্কার করে তারপরে বরং ঘরে ঢুকবো জানি না কত পোকামাকড় বের হবে বাবা আজকে ঘর থেকে আর এখানে কুসুম স্প্রে ছড়িয়ে দেয় দেখ রাধা কত বড় বড় পোকা বেরিয়ে গেছে হুম এখন তোমাদের দেখে আমরা আর ভয় পাই না কারণ তোমাদের তাড়ানোর মতো ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছি দেখলি তো রাধা স্প্রেটা দেওয়ার সাথে সাথে সব পোকামাকড় শুশুর করে বেরিয়ে গেছে আরে হ্যাঁ আন্টি আস্তে আস্তে দেখবি সব পোকামাকড় ভেতর থেকে বেরিয়ে আসবে আর তোমাদের বাড়ি পুরো পরিষ্কার হয়ে যাবে আরে বা আমার বন্ধু কেলটু এতদিনে তুই একটা ভালো কাজ করলি ভেরি গুড ভেরি গুড আরে সত্যি কেলটু তোমাকে অনেক অনেক ধন্যবাদ নইলেই পোকামাকড় থেকে আমরা নিস্তারই পেতাম না তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ